হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের একটা 3BHK প্রপার্টি দেখাবো। এটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের 3BHK প্রপার্টি, যেটা রয়েছে সামনে স্কুল রয়েছে, যাদবপুর হাই স্কুল। এটা কিন্তু যাদবপুরা 8B থেকে মাত্র 2 মিনিট। আর এখানে একটা 3BHK প্রপার্টি আছে সেকেন্ড ফ্লোরে। আর একটা G+4 বিল্ডিং রয়েছে, দেখতে পাচ্ছেন G+3 বিল্ডিং রয়েছে, G+4 বিল্ডিং রয়েছে, যেখানে সেকেন্ড ফ্লোরটা সেল হবে। আজকে আপনাদের সেকেন্ড ফ্লোরটা আপনাদের দেখানো হবে। আর এটা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং থেকে শুরু করে লিফ্ট থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা এই ভিডিওতে এই প্রপার্টি সম্পর্কে ডিটেলস শেয়ার করবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই হলো আমাদের প্রপার্টির এন্ট্রান্স। আমরা যদি এন্ট্রি করি তাহলে কিন্তু এখানে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং, যেটা একটু দেখিয়ে নেব। এই হচ্ছে আমাদের এখানে কার পার্কিংটা ফ্রি আছে, এর সঙ্গে ইনক্লুড করা রয়েছে। এই হলো আমাদের কার পার্কিংয়ের জায়গা এই প্রপার্টির সঙ্গে। আর আমরা সমস্ত কিছু এই ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই হচ্ছে আমাদের এন্ট্রি। আর দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আপনাকে লিফট এরিয়া, এই হলো আমাদের লিফট এরিয়া। আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি পোর্শন। আর এই বিল্ডিংয়ে আমরা সেকেন্ড ফ্লোরে যে একটা প্রপার্টি দেখাবো, আপনারা আমাদের সঙ্গে। তো ভিউয়ার্স, এই হলো আমাদের স্টেয়ার এরিয়া, যেখান থেকে আপনাদের এন্ট্রি করাবো। আপনাদের 3BHK প্রপার্টি দেখাবো, যেটা 1300 স্কোয়ার ফিটের কাছাকাছি। আর এটার লিফ্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। আর যেটা লোকেশান নিয়ে যদি বলি, তাহলে এই লোকেশানটা কিন্তু একটা প্রাইম লোকেশান, যেটা যাদবপুর বয়েজ হাই স্কুলের পাশে রয়েছে। আর যাদবপুর 8B থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে। আর এটা একটা প্রাইম লোকেশান। আর এটার ফেসিং যদি বলি, প্রপার্টির ফেসিং হবে কিন্তু নর্থের দিকে। আমরা যখন এন্ট্রি করছি, এটা কিন্তু নর্থের দিকে আমাদের ফেসিং রয়েছে। আমরা সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ঢুকেই মাত্র আমরা হল রুম বা ড্রয়িং রুমটা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হল রুম বা ড্রয়িং রুম, যেটা সাইজ নিয়ে যদি বলি, এটা হবে কিন্তু 14x14। আগে একটু ভালো করে দেখিয়ে নিই কী কী আছে এখানে। আর ওপরের দিকে ফল সিলিংয়ের কাজ করে দেওয়া রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা জানালা উইন্ডো রয়েছে, যেটা ইস্ট সাইডে পড়বে। এটা কিন্তু একটা বক্স উইন্ডো, একটু ভালো করে দেখিয়ে নিই। আর এই প্রপার্টি সম্পর্কে জানতে হলে আপনারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা এই প্রপার্টি সেল করা হবে, তাড়াতাড়ি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা প্রতিটা ডিটেলস এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো। ফার্স্ট আমরা দেখে নেবো, এক একটা রুম দেখে নেবো। ফার্স্ট আমরা একটা রুম দেখে নিই, এটা রয়েছে নর্থের দিকে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমের এন্ট্রি হবে নর্থের দিকে। আর এর সাইজ বা অন্যান্য বিষয় আমরা একটু পরেই বলছি, আপনারা আগে দেখতে থাকুন ভিডিওটা। এই হলো আমাদের এন্ট্রি, এই হলো আমাদের ফার্স্ট বেডরুম, একটু দেখিয়ে নিই, তারপর সাইজ নিয়ে বলছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই হলো আমাদের ফার্স্ট বেডরুম, যার দুটো উইন্ডো রয়েছে, একটা রয়েছে ইস্টের দিকে আর একটা রয়েছে নর্থের দিকে। এই হলো আমাদের ফার্স্ট বেডরুম। আর যেটা সাইজ হবে 14x14, সরি, যেটা সাইজ হবে 10x10। এই হলো আমাদের ফার্স্ট বেডরুম। এবার আমরা কমন বাথরুমটা দেখে নেবো। ঠিক এর পাশেই রয়েছে আমাদের কমন বাথরুম, সেটা একটু আপনাদের দেখিয়ে দেবো। এর ঠিক পাশেই রয়েছে আমাদের কমন বাথরুম, দেখতে পাচ্ছেন চা চকচকে একটা বাথরুম, প্রচুর পয়সা এখানেই খরচ করা হয়েছে। প্রমোটার যা করে দিয়েছে তার থেকে বেশি কিন্তু এখানে কাজ করা রয়েছে। আর একটা বাথরুমের মধ্যে যে যে ফ্যাসিলিটিগুলো থাকা দরকার আছে, সমস্ত ফ্যাসিলিটি এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। আর এর ঠিক পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মেশিনের পয়েন্ট করে দেওয়া রয়েছে, আর এর মধ্যে সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। এই হলো আমাদের কমন বাথরুম, আর যেটার এন্ট্রি হবে নর্থের দিকে। আর এর ঠিক পাশেই রয়েছে আমাদের মাস্টার বেডরুম, সেটাও একটু দেখিয়ে নেব।
এই হচ্ছে আমাদের এর ঠিক পাশে রয়েছে এই যে এটা ছিল আমাদের কমন বাথরুম আর এর ঠিক পাশেই রয়েছে আমাদের মাস্টার বেডরুম যেটার এন্ট্রি হবে ওয়েস্টের দিকে আমরা আগে দেখিয়ে নিই তারপর সাইজ বা অন্যান্য বিষয় আমরা পরে বলছি এই হলো আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো উইন্ডো একটা উইন্ডো পাচ্ছেন ওটা রয়েছে কিন্তু ওয়েস্টের দিকে আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ব্যালকনি আমি ব্যালকনিটা একটু দেখিনি বেশ বড় কিন্তু এটা ব্যালকনি এত বড় সাধারণত খুবই কম দেখতে পাওয়া যায় আর আগে ব্যালকনিটা নিয়ে বলে দিই ব্যালকনির সাইজ হবে 5x12 আর একটা দেখতে পাচ্ছেন ব্যালকনিতে এখানে লাইট বা অন্যান্য সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে এখানে পাখা থেকে শুরু করে এখানে সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর একটি পাশে দেখতে পাচ্ছেন মেন রোড রয়েছে 35 ফুটের রোড রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন স্কুলও রয়েছে পাশে যাদবপুর হাই স্কুল আর এবার আমরা বেডরুমটার সাইজ নিয়ে বলি মাস্টার রুমের সাইজ হবে 11x12 এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম আর এখানে থাকছে একটা এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপ আর উইন্ডোটা তো বলেই দিয়েছি ওটা কিন্তু সাইডে রয়েছে আর এই হচ্ছে আমাদের ব্যালকনি এবার আমরা এর ঠিক পাশে রয়েছে আরও একটা বেডরুম সেটাও দেখে নেব এই মাস্টার বেডরুমের ঠিক পাশেই আমরা এবারে দেখে নেব থার্ড বেডরুমটা রয়েছে সেটাও একটু দেখিয়ে দিই এই হলো আমাদের থার্ড বেডরুম যেটার এন্ট্রি হবে কিন্তু ওয়েস্টের দিকে আর আমরা এন্ট্রি করলে কী দেখতে পাচ্ছি এখানে যে যে জিনিসগুলো থাকবে সেটাও বলে দিচ্ছি এসি থাকছে এখানে ফ্যান থাকছে আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে সেটাও আমরা দেখে নিই এটাও কিন্তু এর সঙ্গে ইনক্লুড করা থাকবে এগুলো কিন্তু থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো রয়েছে যেটা ওয়েস্ট সাইডে রয়েছে একটা কভার করা গ্রিল দেওয়া দেখতে পাচ্ছেন বক্স টাইপের উইন্ডো কিন্তু এখানে থাকছে আর এখানে একটা অ্যাটাচ বাথরুমও রয়েছে যেটা সাইড হবে এটা কিন্তু সাউথের দিকে অ্যাটাচ বাথরুমটা কিন্তু সাউথের দিকেই পড়ছে আর এর সাইজ নিয়ে যদি বলি সাইজটা কত ছিল এটা হ্যাঁ আর এর সাইজটা নিয়ে যদি আমরা বলি তাহলে এটা হবে 6x6 আর একটা বাথরুমের মধ্যে যে জিনিসগুলো থাকা দরকার আছে দেখতে পাচ্ছেন সব কিন্তু এর মধ্যে ইনক্লুড করা রয়েছে এই হলো আমাদের অ্যাটাচ বাথরুম আর এই হলো আমাদের থার্ড বেডরুম আর এখানে যে যে জিনিসগুলো থাকবে সেগুলো আপনাদেরকে আমি বলে দিয়েছি এবার আমরা এক এক করে কিচেন রুম এবং ডাইনিং রুমটাও দেখে নেব এই হচ্ছে আমাদের এবার আমরা লাস্ট আরেকবার দেখিনি যখন আমরা থার্ড বেডরুম থেকে আমরা বার হচ্ছি ঠিক তার পাশেই রয়েছে কিন্তু আমাদের এন্ট্রি আর এন্ট্রি সাইডে রয়েছে কিন্তু আমাদের এটা রয়েছে ডাইনিং রুম আমরা একটু ডাইনিং রুমটা একটু দেখে নেব আপনারা দেখতে থাকুন এটা রুম ঠিক বলা ভুল হবে স্পেস জায়গা এই হচ্ছে আমাদের ডাইনিং রুম আর এর ঠিক পাশেই রয়েছে আমাদের কিচেন রুম কিচেনটা এন্ট্রি হবে সাউথের দিকে সরি সাউথ কোর্টার কিচেনের এন্ট্রিটা হবে সাউথের দিকে আমরা একটু দেখিয়ে নেব আর ফুল মডুলার করা রয়েছে দেখতে পাচ্ছেন মডুলার কিচেন আর এই কিচেনের সাইজ বা অন্যান্য বিষয় যদি আমি বলি তাহলে কিচেনের সাইজ হবে 8x6 আর একটা কিচেনের মধ্যে যে যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে এখানে একটা চিমনি রয়েছে এটা থাকবে ফ্যান রয়েছে আর ওয়াটার পিউরিফায়ার যে জায়গাটা আছে সেটাও এর মধ্যে ইনক্লুড করা থাকবে আর এখানে একটা উইন্ডো রয়েছে যেটা মোটামুটি ইস্টের কোথা কোন থেকে যেটা ইস্টের দিকে পড়ছে এই হলো আমাদের কিচেন এটা একটা 3 BHK প্রপার্টি যার সাইজ হবে 1300 স্কোয়ার ফিট এর কাছাকাছি আর এটা হচ্ছে G+4 বিল্ডিং রয়েছে সেকেন্ড ফ্লোরটা বিক্রি হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা অন্যান্য বিষয়েও আলোচনা করছি আর টোটালটা আমরা আরেকবার দেখিনি এই হচ্ছে আমাদের হল রুম আর
আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। আর এর ঠিক পাশে রয়েছে কিন্তু এটা কমন বাথরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম, আর এটা হলো থার্ড বেডরুম। এবারে প্রাইস বা অন্যান্য বিষয়ে আরেকবার বলে দিই, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা প্রাইস বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিল্ডিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের কোনো ব্রোকারেজ থাকবে না, আপনারা খুব শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের কোনো ব্রোকারেজ থাকছে না, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাদেরকে লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা বানাতে চান আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।